29শে জুলাই, আপামর মোহনবাগানীদের কাছে সোনায় লেখা একটি দিন। শুধু মোহনবাগানী কেন, পরাদিন ভারতে সমগ্র দেশবাসীর মনে স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তুলেছিল লড়াইয়ের এক অন্য প্রান্তরে। যে লড়াইয়ের বার্তা দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গিয়েছিল বিদেশের মাটিতেও। খেলার মাঠে মুক্তির স্বাদ সেদিন উপভোগ করেছিলাম আপামর ভারতবাসী। 1889 সালে প্রতিষ্ঠিত হয় মোহনবাগান ক্লাব। ফুটবল টুর্নামেন্ট হিসাবে সবচেয়ে জনপ্রিয় আইএফএসএল চালু হয় 1893 সাল থেকে। শুরুর দিকে টুর্নামেন্টটিতে ছিল ব্রিটিশ রেজিমেন্টাল দলগুলির প্রাধান্য। 1909 এবং 1910 সালে শিল্ডে অংশ নিয়েও বিশেষ সাফল্য পায়নি মোহনবাগান। 1911 সালে তাই নতুন করে দল তৈরিতে মন দিলেন ক্লাব সম্পাদক শৈলেন্দ্রনাথ বসু। গোলরক্ষার দায়িত্বে হীরালাল মুখার্জি, রাইট আর লেফট ব্যাকে শুকুল এবং সুধীন চ্যাটার্জি, লেফট হাফে নীলমাধব ভট্টাচার্য, রাইট হাফে মনমোহন মুখার্জি আর সেন্টার হাফে রাজেন সেনগুপ্ত, রাইট ইন হাবুল সরকার, লেফট ইন বিজয় দাস ভাদুরী, রাইট আউট কানু রায় এবং লেফট আউটে অধিনায়ক শিবদাস ভাদুরী। সেন্টার ফরওয়ার্ডে থাকলেন অভিলাষ ঘোষ। বাঙালি তখনও বুট পরে খেলা রক্ত করতে পারেনি, সুধীর চ্যাটার্জি ছাড়া সকলেই খেলতেন খালি পায়ে। শিল্ডের প্রথম রাউন্ডে মোহনবাগান 3-0 গোলে হারালো সেন্ট জেভিয়ার্স কলেজকে। 2 গোল করলেন বিজয় দাস ভাদুরী আর 1 গোল ছিল অভিলাষ ঘোষ। বৃষ্টি ভেজা কাদা মাঠে 4 পরে রেঞ্জার্সের মুখোমুখি হলো মোহনবাগান। রেঞ্জার্সের খেলোয়াড়রা পা চালিয়ে খেলে মোহনবাগানকে দমিয়ে দিতে চাইলেও সে উদ্দেশ্য ব্যর্থ হয়। মোহনবাগান প্রথমার্ধেই শিবদাস ভাদুরীর নৈপুণ্যে এগিয়ে গেল 2-0 গোলে। এরপর দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টি পায় রেঞ্জার্স, কিন্তু তা বাঁচিয়ে দিলেন হীরালাল মুখার্জি। শেষ পর্যন্ত 1 গোল পরিশোধ করেছিলেন তারা, কিন্তু মোহনবাগানের বিজয়ের আট আটকাতে পারেননি। তৃতীয় রাউন্ডে মিলিটারি দল রাইফেল ব্রিগেড 1-0 গোলে হারালো মোহনবাগান। ভাই শিবদাসের থেকে বল পেয়ে দুরন্ত গতিতে এগিয়ে রাইফেল ব্রিগেডের ডিফেন্স ভেঙে গোল করলেন বিজয় দাস ভাদুরী। এর আগে যে ভারতীয় দলগুলি অংশ নিয়েছে শিল্ডে তাদের সাফল্য বিশেষ উল্লেখযোগ্য নয়, তাই মোহনবাগান সেমিফাইনালে উঠতেই জনমানসে প্রবল উৎসাহের সঞ্চার হল। সেমিফাইনালের লড়াই কিন্তু সহজ হল না। প্রথম দিন বিতর্কিত গোলে এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ ফার্স্ট মিডলসেক্স রেজিমেন্ট। বিরতির পর খেলার ছক পাল্টে দেন অধিনায়ক শিবদাস ভাদুরী, তাতেই কাজ হয়। কানুরায় বল ধরে গোলকিপার বিগটকে পরাস্ত করেন, সেদিন খেলা শেষ হয় 1-1 অমীমাংসিত অবস্থায়। একদিন পরে রিপ্লে, সেমিফাইনালে মোহনবাগানের সামনে আর দাঁড়াতে পারল না মিডলসেক্স। শিবদাস ভাদুরী, হাবুল সরকার এবং কানুরায় 1 করে গোল করে মোহনবাগানকে ফাইনালে তুললেন। ফাইনালের দিন নির্ধারিত হল 29শে জুলাই শনিবার। খেলা হবে ক্যালকাটা এফসির মাঠে, বর্তমানে যেটি মোহনবাগান মাঠ। প্রতিপক্ষ ফয়জাবাদের ব্রিটিশ আর্মির দল ইস্ট ইয়র্ক রেজিমেন্ট। খেলার মাঠে বাঙালির স্বাধীনতার লড়াই, তাদের প্রতিনিধিরূপেই যেন সেদিন মাঠে নামল মোহনবাগান। কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চল তো বটেই, খেলা দেখতে বিশেষ ট্রেন স্টিমারে করে মানুষ আসতে লাগলো আসাম বিহার পূর্ববঙ্গ থেকেও। মাঠ লোকে লোকারণ্য, জনসমুদ্রে পরিণত। প্রথমার্ধে প্রাধান্য নিয়ে খেলেও গোল করতে পারল না মোহনবাগান। দ্বিতীয়ার্ধে একটি ফ্রিকিক থেকে ইস্ট ইয়র্কের অধিনায়ক জ্যাকসন গোল করে তার দলকে এগিয়ে দিলেন। মোহনবাগানের জয় দেখতে আসা মানুষের মুখে হাসি ফেরানোর দায়িত্ব তারপরেই কিন্তু নিজের কাঁধে তুলে নিলেন অধিনায়ক শিবদাস ভাদুরী। ইস্ট ইয়র্কের 2 ডিফেন্ডারকে কাটিয়ে দুরন্ত শটে গোল করলেন। খেলা শেষ হওয়ার মিনিট 2 আগে এলো সেই মহেন্দ্রক্ষণ। শিবদাস ভাদুরীর থেকে বল পেয়ে জালে জড়িয়ে দিলেন অভিলাষ ঘোষ। মোহনবাগানের জয়ের ধ্বনিতে মুখরিত হলো আকাশ বাতাস, সবুজ মেরুন ঘুড়ি উঠল আবার আকাশে। ক্যালকাটা মাঠে সেই অপরাহ্নেই যেন এক নতুন সূর্যোদয়ের হলো। খেলা শেষে এক শুভ্রবেশ সন্ন্যাসী ফোর্ট উইলিয়ামের ইউনিয়ন জ্যাকের দিকে তাকিয়ে সুধীর চ্যাটার্জিকে জিজ্ঞাসা করেছিলেন, আজ তো হলো, ওটা কবে নামবে বলতে পারো?
উত্তর এসেছিল যেদিন মোহনবাগান আবার শিল্ড জিতবে। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর মোহনবাগান দ্বিতীয়বার শিল্ড জিতেছিল। এই বিশেষ দিনটিকে স্মরণ করতে 2001 সাল থেকে প্রতি বছর 29শে জুলাই মোহনবাগান দিবস রূপে পালন করা হচ্ছে। এই দিনেই দেওয়া হয় মোহনবাগান ক্লাবের সর্বোচ্চ সম্মান মোহনবাগান রত্ন পুরস্কার। আজ সেই 29শে জুলাই, আজ শ্রদ্ধায় বিনম্র চিত্তে সেই অমর একাদশের বীর সেনানীদের স্মরণ করার দিন, যারা আলোকবর্তিকা রূপে চিরকাল আমাদের পথ দেখাবেন। জয় মোহনবাগান।